আসসালামু আলাইকুম আমি সৌদি আরবের জেদ্দায় চাকরি করি একবার আমি আমার এক ফিলিপিনো মুসলিম বন্ধুকে নামাজ পড়তে বললাম সে বলেছিল যে সে কাবা শরীফে সালা আদায় করেছে অনেকবার আর কাবা শরীফে একবার সালা সমান হল এক লক্ষ সালা তাই আগামী কয়েক বছর আমার সালা আদায়ের কোনো প্রয়োজন নেই কিভাবে এটা উত্তর দেবো ভাই আপনি প্রশ্ন করলেন যে আপনি যখন সৌদি আরবে ছিলেন সেখানে আপনার এক ফিলিপিনো বন্ধুকে সালা আদায়ের কথা বললে সে আপনাকে বলেছিল যে সে সালা আদায় করেছে মক্কার মসজিদুল হারামে আর এই সালা এক লক্ষ সালার সমান সেজন্য কয়েক বছর তার নামাজ পড়ার দরকার নেই তার এই কথার কিছু অংশে সঠিক যে এই সম্পর্কে সহিদিশ আছে যেখানে আমাদের নবীজি বলেছেন যে মসজিদে নবমীতে সালা আদায় করা মদিনে মসজিদে নামাজ পড়া অন্য যে কোনো মসজিদে এক হাজার বার নামাজ পড়ার সমান শুধুমাত্র মক্কার পবিত্র মসজিদ বাদে আর কেউ যদি মক্কার পবিত্র মসজিদে আদায় করে সেটা অন্য যে কোনো মসজিদে এক লক্ষ বার নামাজ পড়ার সমান আর আমিও একমত তবে মানুষজন এই হাদিসের আসল অর্থটা বুঝতে পারে না এখানে আপনি অনেক সবাব পাবেন এই মসজিদে সালা আদায় করলে অনেক সব পাবেন তবে এতে করে আপনার অন্যান্য ফরজ সালাগুলো মাফ হবে না আমাদের নবীজি এমনটা বলেননি যে যদি এই মসজিদে এক আক্তের ফজরের নামাজ পড়ো এটার সমান হলে এক লক্ষ ফজরের নামাজের সমান না সব বেশি এখানে এক লক্ষ গুণ বেশি সব পাবেন এক গুণ বেশি সব তার মানে এই নয় যে আপনার এক লক্ষ ফজরের সালা আদায় না করলেও চলবে তার মানে এটা নয় আপনার বোঝার সুবিধার জন্য আরেকটা উদাহরণ আমি দেই যখন আমরা বিভিন্ন রকম পরীক্ষা দেই অনেক জায়গায় বোনাস মার্ক থাকে যদি আপনি হন ক্রিকেট প্লেয়ার তাহলে আপনি পাঁচ নম্বর পাবেন মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার সময় কিছু বাড়তি নম্বর থাকে এনসিসি আর খেলাধুলা যেমন ব্যাডমিন্টন ফুটবলের জন্য যদি আপনি ক্রিকেট প্লেয়ার হন তাহলে ক্রিকেটের জন্য ফুটবলের জন্য আপনি এই অতিরিক্ত তিন চার পাঁচ নম্বর পাবেন এখানে ব্যাপারটা কি দাঁড়ালো এই নম্বরটা কাজে লাগবে তখন যখন মেডিকেল কলেজে ভর্তি হতে নম্বর লাগবে আপনি যদি সাড়ে চোর নম্বর পান এই নম্বরটা কাজে লাগিয়ে আপনি তখন মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন কিন্তু কেউ যদি বলে আমি সারা সারাদিন ধরে শুধু ক্রিকেটই খেলবো সারা বছর সারা জীবন খেলবো এভাবে অতিরিক্ত পাঁচ পাঁচ নম্বর নিয়ে আমার যখন একশো নম্বর হবে তখন আমি মেডিকেল কলেজে ভর্তি হয়ে যাব সে কি ভর্তি হতে পারবে সে দিন ক্রিকেট খেলতে লাগলো সারাদিন আর সারা রাত এভাবে সে পুরো বছরই ক্রিকেট খেলতে লাগলো দশ বছর তারপর সে মেডিকেল কলেজে ভর্তি হতে গিয়ে বললো আমি এতদিন ক্রিকেট খেলেছি এই ক্রিকেট খেলার নম্বরটা হলো বোনাস মার্ক যে এখানে পরীক্ষা নিয়মিত বিষয়গুলোর পাশাপাশি এখানে অতিরিক্ত কিছু করার জন্য বোনাস মার্ক পাবেন তাহলে এখানে এখানেও পাবেন আল্লাহ দয়া পাবেন কিন্তু এই সবের কারণে আপনার অন্যান্য ফরজ সালাগুলো মাফ হয়ে যাবে না যেগুলো আমাদের জন্য ফরজ সেগুলো অবশ্যই পালন করতে হবে এটা হলো বোনাস মার্ক তাহলে যদি কেউ মসজিদুল হারাম অথবা মসজিদের নবমীতে সালা আদায় করে সে অনেকক্ষণ বেশি স্বভাব পাবে তবে এতে করে তার ফরজ সালাগুলো গুলো হয়ে যাবে না সেগুলো নিয়মিত আদায় করতে হবে আশা গুরুত্বটা পেয়েছেন